শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা শতকরা পাস ফেলের অঙ্কগুলো করব। শতকরা পাস ফেলের অঙ্কগুলো বিশেষ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। আমরা যে অঙ্কটা করতেছি সেটা 22তম বিশেষ পরীক্ষায় আসছিল। চলো বন্ধুরা শুরু করি। কি বলছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে 70% বাংলায় পাশ করলো, অবয় বিষয়ে পাশ করলো 60%, বলতেছে শতকরা কতজন ফেল করলো। শিক্ষার্থী বন্ধুরা, এরকম অঙ্ক করতে গেলে আমরা কি করব, একটা ছোট্ট ফর্মুলা আশ্রয় নিব। আমরা লিখবো এখানে যে টি মানে টোটাল স্টুডেন্ট, টোটাল সাবজেক্ট সমান সমান S1 প্লাস S2 প্লাস মাইনাস আমাদের ইউ। অর্থাৎ এর অর্থ হলো আমাদের এখানে সাবজেক্ট হলো টোটাল সাবজেক্টটা, S1 হলো একটা সাবজেক্ট, S2 হলো আরেকটা সাবজেক্ট, আর প্লাস মাইনাস ইউ মানে হলো ওবই, অর্থাৎ বোথ সাবজেক্ট বলতে আমাদের এখানে ইউটাকে বোঝানো হচ্ছে। আমরা প্লাস এবং মাইনাসের ব্যবহারটা আমরা শিখব। যদি বলা হয়ে থাকে কোনো অঙ্কে যে টোটাল বিষয়ে উভয় বিষয়ে পাশ করলো এবং সবগুলো বিষয়ে পাশ করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণিত পাশ করছে এবং বাংলায়ও পাশ করছে এবং উভয় বিষয়ে পাশ করছে, যখন এরকম কোনো অঙ্ক আসে তাহলে আমরা কি করব, এটাকে আমরা মাইনাস চিহ্ন হিসেবে ব্যবহার, মাইনাসটাকে আমরা ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে এই চিহ্নটাকে, এই ফর্মুলাটা ব্যবহার করব, S সমান S1 প্লাস S2 মাইনাস ইউটাকে। আমরা আগে বলি যদি সব বিষয়ে পাশ করে, অর্থাৎ এখানে উভয় বিষয় সহ সব বিষয়ে পাশ করে, তাহলে আমরা এই মাইনাসটাকে আমরা ব্যবহার করব, আর এটা এই মাইনাসটাকে ব্যবহার করব। আবার যদি বলা হয়ে থাকে যে প্রথম দুটাকে পাশ করলো বাট উভয় বিষয়ে ফেল করলো, তখন কিন্তু আমরা প্লাস চিহ্নটা ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কী করলাম, প্লাস চিহ্ন যদি আমরা ব্যবহার করি, S1 কত আমাদের এখানে, S1 আমাদের আসছে এখানে কত, 80% প্লাস আমাদের এখানে কত, পরেরটা কত, 70%। আমরা পরে আমাদের মাইনাস কত হবে, মাইনাস 60%। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দুটো যোগ দিই কী হবে, দুটো যোগ দিলে হবে 150 মাইনাস কত, 60। পার্সেন্টেজ আমরা বাইরে লিখি, তাহলে কত দাঁড়ালো এখানে, দাঁড়ালো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 90% হলো আমাদের এখানে কি করেছে, ওনারা পাশ করেছে। যদি পাশ করে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এটি আমাদের কি করলো, পাশ করলো। তাহলে পাঁচটাকে আমরা কী করলাম, অংশটুকু পাশ করলো। এখন আমাদের কী করতে হবে, ফেল করেছে কতটুকু সেটা ফেল করতে হবে। ফেল করতে গেলে আমাদের কী করতে হবে, ফেল সমান সমান আমরা লিখব 100 মাইনাস 90% সমান সমান 100 থেকে কতজন ফেল করেছে, 10 জন ফেল করেছে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু আমাদের এখানে কত নম্বর উত্তর, বি নাম্বার উত্তর। আমরা কী করেছিলাম, একটু ডায়াগ্রামের ভিতরে দেখার চেষ্টা করি। ডায়াগ্রামটা কি আমাদের এখানে, এখানে লিখি যে এটা কত, 80%, এটা ছিল আমাদের 80%, এটা কত ছিল, এটা ছিল 70%, অর্থাৎ 70% বাংলায় পেশ করছে। আমাদের এখানে উভয় বিষয়ে পাশ করছে কতজন, উভয় বিষয়ে পাশ করেছে আমাদের কতজন, 60 জন, 60% পাশ করেছে। সে 60% পাশ করে থাকে, তাহলে আমাদের কী করলাম, আমরা এই যে ছোট্ট একটা ফর্মুলাটা আশ্রয় নিলাম। ফর্মুলাটা কি আমাদের, টোটাল সাবজেক্ট সমান সমান S1 প্লাস S2 মাইনাস ইউ। মাইনাস ইউ হলো আমি আগেই বলেছি যদি সব বিষয়ে পাশ করে থাকে, অর্থাৎ উভয় বিষয় সহ সব বিষয়ে ফেল না করে থাকে, তাহলে আমরা এই মাইনাস চিহ্নটাকে ব্যবহার করব। আবার যদি বলা হয়ে থাকে দুইটা কিংবা তিনটা সাবজেক্টে পাশ করেছে কিন্তু ফেল করেছে এক সাবজেক্টে, তাহলে সেটাকে আমরা এখানে প্লাস চিহ্ন হিসেবে নিয়ে আসবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করলাম, টোটাল সংখ্যাটা আমরা এখানে লিখলাম, এটা তো বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমাদের আনসারটা অত আসলো, টোটাল অত পাস দাঁড়ালো আমাদের অত, আমরা ফেল করলো কতটুকু সেটা আমরা এখানে বের করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো পরের অঙ্কটা করি। শিক্ষার্থী বন্ধুরা, চলো দ্বিতীয় নম্বর অঙ্কটা করি। কি বলছে যে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে,
যদি উভয় বিষয়ে 300 জন পরীক্ষায় পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেটা বের করতে বলছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ডায়াগ্রাম আঁকি। এটা হলো আমাদের ইংরেজিতে কত পার্সেন্ট, 70%। আমাদের বাংলায় কত পার্সেন্ট, বাংলায় হলো আমাদের 80%। কত পার্সেন্ট? 80%। আর উভয় বিষয়ে আমাদের কত পার্সেন্ট? উভয় বিষয়ে হলো আমাদের এখানে 10%। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো যখন আমরা করব, তখন আমরা একটা ছোট্ট ফর্মুলার মাধ্যমে করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো TS টোটাল সাবজেক্ট S1 প্লাস S2 প্লাস মাইনাস U। প্লাস মাইনাস U বলতে এখানে ইউটা হলো ওই সাবজেক্ট, বোর্ড সাবজেক্ট আমরা। আর প্লাসটাকে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা দেখব যে দুইটা সাবজেক্টে পাশ করেছে কিন্তু একটা সাবজেক্টে ফেল করেছে, তখন আমরা প্লাস চিহ্নটা ব্যবহার করব। আর মাইনাস চিহ্নটাকে ব্যবহার করব যদি দেখি যে সব সাবজেক্টে পাশ করেছে, অর্থাৎ দুইটা সাবজেক্টে পাশ করেছে এবং ওই সাবজেক্টে পাশ করেছে, তখন আমরা মাইনাস চিহ্নটাকে ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখানে দেখি। এখানে হলো প্রথম হলো কত? 70%। পরে কত হলো? 80%। এরপরে উভয়ে কত? 10%। তো আমরা এটা কী করব? যোগ করার পরে কত আসে? 160% কী করেছে? আমাদের ফেল করেছে, অর্থাৎ টোটাল আমাদের ফেল করেছে কত? 160%। আমরা এখান থেকে কী করব? পাশ করেছে সেটা বের করে নেব। সুতরাং পাশ সমান সমান কত? 160 মাইনাস কত? 100। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যতটা পার্সেন্টেজ দেওয়া আছে সব মিলিয়ে কিন্তু 100, অর্থাৎ 100-র ভিতরে কিন্তু 70%, 100-র ভিতরে কিন্তু 80%, 100-র ভিতরে কিন্তু 10%। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে কত হয়? 60% হয়। আমরা এখন দেখব পাশ করেছে 60% কতজন? 30 জনে। যদি আমরা এভাবে দেখি যে 60% পাশ করেছে কতজন? 300 জনে। তাহলে 1% পাশ করেছে কতজনে? 300 ডিভাইড কত? 60। আমরা পরে কী দেখব? তাহলে 100% পাশ করেছে কতজনে সেটা আমরা বের করি। কত হলো? আমরা এখানে গুণ দিয়ে দিই 100, নিচে কত? 60। 300 × 100, নিচে 60। আমরা যে কী করবো এখানে? এখানে গুণ দিয়ে কাটলাম, 500 কত? 30, 5 বার যা, তাহলে আমাদের কত হলো? 500 হলো। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কত? এখানে উত্তর আমাদের দেওয়া ছিল এখানে 500 B নাম্বার উত্তর। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। ভালো থেকো।